সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ক্লাস নেওয়া সম্ভব না হওয়ার কারণে অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হচ্ছে। আশা করা যায় তোমরা ক্লাসগুলো ফলো করবে। শফিকুর রহমান, সহকারী অধ্যাপক দর্শন, বাঁকুড়া ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যুক্তিবিদ্যা বিষয়ে যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পদ ও শব্দ নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হোয়াইট বোর্ডে যদি তোমরা খেয়াল করো, শব্দের শ্রেণীবিভাগ, শব্দের শ্রেণীবিভাগ। এই শব্দের শ্রেণীবিভাগে আমাদের পদ সম্পর্কে আলোচনা করব আমরা, আর শব্দ সম্পর্কে আলোচনা করব। শব্দের যে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা বিষয় নিয়ে আমি তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে। যুক্তিবিদ্যা, আমরা জানি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় আছে অনুমান বা যুক্তি। অনুমান যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। আমরা জানি যে জানার মাধ্যমে অজানাকে জানার প্রক্রিয়া আছে অনুমান। আমরা একটি বিষয় জানি, তার মাধ্যমে নতুন কিছু জানার চেষ্টা করি আমরা। এভাবে জানার মাধ্যমে অজানার যার প্রক্রিয়া আছে অনুমান। তাই সেই অনুমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্তি, এবং যুক্তি গঠন করতে হলে একটি যুক্তিবাক্য লাগে, এবং যুক্তিবাক্য গঠন করতে গেলে আমাদের শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে, পদ সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকে আমরা সেই পদ ও শব্দ নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমে আলোচনা করব যে শব্দ কি, সে বিষয়টা বলব। যে শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়। অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়। আমরা যখন কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে আমরা শব্দ বলব। আবার অনেক শব্দ আছে পাশাপাশি বসলেও তারা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, তাদেরকে আমরা শব্দ বলতে পারব না। তা প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখেছি যে বর্ণ অক্ষর বই এখানে দুটো বর্ণ বা অক্ষর পাশাপাশি বসার পরে একটা অর্থ প্রকাশ করেছে বর্ণ অক্ষর বই। এটা একটা শব্দ, এর একটা অর্থ আছে। কিন্তু আমরা এটা না দিয়ে যদি আমরা রসই কহিন এর কথাটা দিই তখন আমাদের কোনো অর্থ প্রকাশ করবে না, সুতরাং সেটা কোনো শব্দ হবে না। তাই বলা হয় যে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়। শিক্ষার্থী, আমরা শব্দ কী এটা আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করলাম, এরপরে আমরা পদ পারি করা হয় সেই বিষয়টি বলবো তোমাদের। পদের ইংরাজি প্রতিশব্দ হচ্ছে টার্ম, পদের ইংরাজি প্রতিশব্দ আছে টার্ম, টার্মের অর্থ আছে টার্ম। শব্দটির আসছে একটি ইংরাজি একটি ল্যাটিন শব্দ টার্মিনাস শব্দ। আমরা জানি যে টার্ম শব্দের অর্থ হচ্ছে পথ, আর এই টার্ম শব্দটি আসছে একটি গ্রিক শব্দ টার্মিনাস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা।
এখন আমরা পদের সংখ্যাটা এভাবে দেবো, আমরা শব্দ সম্পর্কে আলোচনা করেছি, সেই শব্দ যদি আমরা জানতে পারি তাহলে পদটা আমাদের জানা সহজ হবে। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারের যোগ্যতা রাখে তাকে আমরা পদ বলেছি। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে ব্যবহার যোগ্যতা রাখে তাকে আমরা পদ বলব। উদাহরণস্বরূপ মানুষ, ফুল, গাছ, প্রত্যেকটি এক একটা শব্দ, মানুষ একটা শব্দ, ফুল একটা শব্দ, গাছ একটা শব্দ, সুন্দর একটা শব্দ, দীপাল একটা শব্দ। বলা হয়েছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় ব্যবহারের উপযুক্ত তাকে আমরা পদ বলব। এখানে দেখো যে মানুষ একটি শব্দ, মানুষ তাহলে এখানে আমরা দেখেছি মানুষ বিচ্ছিন্নভাবে একটা শব্দ, মানুষ একটি উদ্দেশ্য উদ্দেশ্য হিসেবে ব্যবহার করেছে। আবার এখানে দ্বিপদ একটা শব্দ, শব্দ একটি যুক্তিবাক্যের বিধেয় হিসেবে ব্যবহার করেছে। তাই বলা হয়েছে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বহার যোগ্যতা রাখে তাকে আমরা পদ বলব। সুতরাং এখানে মানুষ একটি পদ, ফুল একটি পদ, গাছ একটি পদ, সুন্দর একটি পদ, দ্বিপদ একটি পদ, এগুলো সবই পদ, এরা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। যুক্তিবিজ্ঞান শব্দকে তিন ভাগে ভাগ করেছে, শব্দকে তিন ভাগে ভাগ করেছে, শব্দ তিন প্রকার হচ্ছে পদ, যোগ্য শব্দ, নম্বর হচ্ছে সহ পদ, যোগ্য শব্দ, তিন নম্বর হচ্ছে পদ, তারপর আমরা পদ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা শব্দ শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছি। তা যদি বিজ্ঞান শব্দকে তিন ভাগে ভাগ করেছেন, একটা আছে পদযোগ্য শব্দ, একটা আছে স্বপদযোগ্য শব্দ, একটা আছে পদ অযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সময়ের স্বল্পতার কারণে আমরা আলোচনা ঠিকভাবে সম্পূর্ণ শেষ করতে পারলাম না। আগামীতে আমরা শব্দের যে শ্রেণী বিভাগ এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ, তোমার বাড়িতে ঠিক ঠিকভাবে পড়ালেখা করবে এবং বর্তমান কর্মের পরিস্থিতিতে তোমরা মাস্ক সহ সাবধানতা অবলম্বন করবে। সবাইকে ধন্যবাদ।